আব্দুল ইসলাম ইস লিখেছেন মাসিকের চতুর্থ দিন রোজা রেখেছিলাম সারাদিন কোনো রক্ত দেখা যায়নি কিন্তু ইফতার পর অল্প রক্ত দেখি তাহলে কি ওই দিনের রোজা হবে রোজা হবে কোনো অসুবিধা নেই মাসিকের চতুর্থ দিন সরি মাসিক চতুর্থ দিন রোজা রেখেছিলাম সারাদিন কোনো রক্ত দেখা যায়নি কিন্তু ইফতার পর অল্প রক্ত দেখা গেছে এটা ভ্যারি করবে আপনার পুরো অবস্থার উপরে আপনার মাসিকের যে অভ্যাস হয়ে থাকে সাধারণত তার মধ্যে যদি হয়ে থাকে তাহলে এটা মাসিক হিসাবে গণ্য হবে রোজা হবে না আদারওয়াইজ এটি রোজা হতে পারে মাসিকের চতুর্থ দিন আপনি রোজা রেখেছেন রক্ত ছিল না সেই জন্য সারাদিন কোনো রক্ত ছিল না কিন্তু ইফতার পরে আপনি অল্প রক্ত দেখেছেন সেক্ষেত্রে আপনার যদি কথা কথা ছয় দিন সাত দিন প্রতি মাসে মাসিক হয়ে থাকে সে অভ্যাস থাকে তাহলে এই দিনটাও আপনার মাসিক হিসাবে গণ্য হবে রোজা হবে না আর যদি আপনার এর নিচে ধরুন তিন দিন রোজ আপনার মাসিক হয়ে থাকে সেই হিসাবে শুধু দিন আপনি সুস্থ হয়েছেন তাহলে ব্লিডিংটা অসুস্থতা হিসাবে ধরা হবে এবং আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ তুলি রহমান লিখেছেন কোরআন তেলাওয়াত করার সময় টানগুলো কম বা বেশি হলে গুণ হবে কিনা না একবারে মিনিমাম একারি টান যেটা না দিলে নয় সেটা যদি আপনি না দেন তাহলে সেক্ষেত্রে অর্থ বিকৃতি হলে সেটা গুনাহের কারণ হবে আদারওয়াইজ একটু দেখবে তিন তিন আর জায়গায় একারেপ টানলেন চারের জায়গায় একারেপ টানলেন তাতেও নামাজ হয়ে যাবে গুণা হবে এমন কোন না বিষয়টা তানিয়া শারমিন রিমা লিখেছেন অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা অমসিমকে সালাম দিবেন না সাধারণ যে অভিবাদনগুলো আছে সেগুলো করবেন সালাম এটা মুসলিম মুসলিমকে দিবে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম স্পষ্টতই তিনি তার যে আমল ছিল সে আমল দ্বারা তিনি প্রমাণ করেছেন এটি মুসলিমদের পারস্পরিক অভিবাদন তাছাড়া সালাম এটা আল্লাহ তালার নাম আল্লাহ তালার এই নামটা কোনো করেন এ নামের মাধ্যমে তাকে আপনি সম্বোধন করেন বা সম্মান জানান মেয়েরা চুল ছাড়াই করা যায় আছে কিনা চুল তারা কাটতে পারেন ছোট করতে পারেন মহাতুল মহিনা চুল ছোট করেছেন সৈম মুসলিম হাদিসা আসে তবে সেটা পুরুষদের মতো হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় ফাসিক মেয়েদের মতো হয়ে যায় এরকম করে করলে সেটা না যায় হবে এরপর আয়েদি আলম আপনি লিখেছেন অনিচ্ছা সত্ত্বেও যৌতুক দিয়ে বিয়ে হলে পরবর্তীতে স্বামীর কাজা বা কাফরা বিধান কি অনিচ্ছা সত্ত্বেও যদি যৌতুক দিয়ে বিয়ে হয় তাহলে পরবর্তীতে স্বামী সেই যৌতুকের টাকাটা বা সম্পদ সেগুলো শ্বশুরবাড়িতে ফেরত দিবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন তার কৃতকর্মের কারণে এটি ইনশাআল্লাহ তার জন্য যথেষ্ট হবে স্নিগ্ধা আলবি আপনি লিখেছেন স্বামী দেশে থাকা সত্ত্বেও কি স্ত্রীকে শ্বশুরবাড়িতে একা রাখা উচিত স্বামী তার স্ত্রীকে সাথে রাখবেন এটাই হলো সরিয়ার মূল বিধান কোনো বিশেষ কারণে বিশেষ প্রয়োজনে হয়তো অন্য জায়গায় থাকলেন সীমিত সময়ের জন্য সেটা হতে পারে কিন্তু নিয়ম করে শ্বশুরবাড়িতে তাকে রেখে দিলেন তিনি দূরে থাকলেন এটি সরিয়ার যে নির্দেশনা তার খেলাফ এবং মামুন রশিদ আপনি লিখেছেন আলসার কারণে একটা রোজার্ক নিশিদ করেছেন আপনার প্রশ্ন উত্তর দিয়েছি মুসাভুহিয়া লিখেছেন রাখা অবস্থা রক্তদান করা যাবে কিনা এটার উত্তর দিয়েছি শিরিন ইসলাম লিখেছেন অনেকে বলে তাহাজুদ্ সন্ন্যত আসলে কি সুনত নাকি নফল তাহাজুদ্ সুন্নাত্ম পড়েছেন সেই হিসাবে এটা সুননাথ তবে এটাকে নফল বলা যায় নফল মানে এক্সট্রা ফরজ বাজি নয় সেই হিসাবে এটা নফল কিন্তু শূন্যত হলো এটা স্বাভাবিক হায়দার আলী আপনি লিখেছেন গুর দিয়ে চাকরি নিলে চাকরি থেকে যে বেতন পাওয়া যাবে সেটা জায়জ হবে কিনা ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে সেক্ষেত্রে গুনাহের কাজ করলেন আর যদি আপনি নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে জায়েজ আপনার জন্য আর বেতন যেটা নিচ্ছেন পারিশ্রমিক যদি বৈধ কাজে পারিশ্রমিক শ্রম দিয়ে থাকেন তার বিনিময়ে পারিশ্রমিক নিয়েছেন সেটা আপনার জন্য জায়েজ হবে কোনো অসুবিধা নেই আপনার ঘুষ দিয়েছেন সেটির জন্য আল্লাহর কাছে করতে হয় মাপ চাইতে হবে জাহিনার আপনি লিখেছেন রাস্তায় কুড়ি পাওয়া টাকায় মসজিদ দিতে পারি ওটা যদি মালিককে না পান তাহলে সেক্ষেত্রে গরিব হুক দিয়ে দিবেন সেটাই সেফ মসজিদ দেওয়াটা অনেক ওলামাইক্রামি নাজায়েজ বলেছেন বাংলাদেশের মোরনা আব্দুল মালিক সাহেব সহ অনেক ওলামাইক্রামী সেটাকে না জায়জ বলেছেন অর্থাৎ গরিব দুঃখের হক বলেছেন এটাকে আবির হোসেন লিখেছেন কিছু মানুষ রোজা রাখে এবং টিকটকও করে তাদেরকে রোজা হবে যারা রোজা রাখে এবং টিকটকও করে তাদের রোজা আক্ষরিকভাবে হবে কিন্তু টিকটকের মিউজিক অন্যান্য হারাম যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে যদি লিপ্ত হন তারা রোজার অর্থ তিনি বুঝলেন না বা রোজাকে তিনি নষ্ট করে ফেললেন অর্থ রোজা হলো না বিধায় এই কাছ থেকে তাকে বেঁচে থাকতে হবে